আমাকে সহযোগিতা করার জন্য। আমার তোমার নাম কি? অরুণ মান্না। অরুণ মান্না। আর আমি কে জানো? আমি কে জানো না? আচ্ছা না, একদম জানে না। খুব সুন্দর পরিবেশন করলেন। আসলে ম্যাজিক তো দেখছেন, আর আমি ম্যাজিক দেখাচ্ছি। আর কাউকে নিয়ে ম্যাজিক হবে, তাই তো? কে আসবে? আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আলোটা কম। হ্যাঁ, কে আসবে? চলে আসুন, আস্তে 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 আস্তে। হ্যাঁ, আসুন এসব। ওকে, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আর তোমার নাম কি? অরুণ মান্না। অরুণ মান্না। আর আমি কে জানো? আমি কে জানো না? না, একদম জানে না। আমি কে বুঝতে পারছি না? ম্যাজিকশো গোপাল খড়ুয়া। ম্যাজিকশো, ঠিক আছে। ওকে, তোমাকে একটা ম্যাজিক করি। হ্যাঁ, কে বলছে গাইড করবো? তোমাকে গাইড করবো। আগে আচ্ছা, এটা কি আছে? জানি না। এটা একটা লাল হলুদ বল আছে, বলছে আমি জানি না। এটা জানো বল দেখো, তাই বল। আচ্ছা, ভালো সোজা হয়ে বসো, প্রয়োজনগুলো হেলাম দিতে হবে, ঠিক আছে? তাহলে একটা এই বলটা আমি তোমাকে ধরবো, তুমি ভালো করে ধরবে তো? হ্যাঁ, ভালো করে মজবুত ভাবে ধরবো। এটা আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, আমি নিতে দিই। হ্যাঁ, ধরো ভালো করে। ওকে, मुझे अब तक বলটা দাও, বলটা তোমাকে ধরতে বলা হয়েছিল, তো বলটা না দিলে আমরা ম্যাজিক কি করে দেখাবো? ভয় কোথায় দেখ, ভয় করো না, ঠিক আছে? ওই লয়েসগুলো তোমার পকেটে পুরো নাও একদম, হ্যাঁ? কোনো গল্প হবে না, দেখো গল্প নাই হোক কিন্তু বলটা আমাকে দিতে হবে। হ্যাঁ দেখি বলটা কোথায় আছে, সোজাও সোজায় বসো দেখি। হ্যাঁ দেখি, হ্যাঁ ওখানেই আছে, আওয়াজ হচ্ছে ওখানে। হ্যাঁ বলছে মুখ থেকে আওয়াজ করছে, তাহলে আমি দেখছি। যদি পেটে থাকে তাহলে কি করতে হবে? পেট কাটতে হবে, ঠিক আছে? পেট কাটতে হবে। কোথায় দেখি, কোথায় কোথায় ভয় পাচ্ছে না, পেট কাটা হবে না। এত বড় দিয়ে পেট কাটা যায়? হ্যাঁ কি করতে হবে তাহলে? হ্যাঁ ছোট দিয়ে কাটতে হবে, ছোট দিয়ে কাটাবে না, না যখন বান করছে না কাটা হবে না। তাহলে কি করতে হবে? তোমাকে একটা মন্ত্র শেখাচ্ছি, হ্যাঁ মন্ত্র দিয়ে ওদের দিকে ছুঁড়ে দেবে। হ্যাঁ ইলিগিলি নিয়ে যাও, আমি যখন বলবো ইলিগিলি হুকাস হুকাস ফুল বলার সময় সময় বলটা নিয়ে ওইদিকে ছুঁড়ে দেবে। ওইদিকে তাকাও, বলো ইলিগিলি, ওই পাবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হাত সাজা করো, কিচ্ছু হবে না। বলো ইলিগিলি হুকাস হুকাস, বলটা ছুঁড়ে দাও, ছুঁড়ে দিয়েছ। আর কোথায় আমাকে দেখতে পাইনি, ছুঁড়ে দিয়েছ। হ্যাঁ আমার ভাই যখন ছুঁড়ে দিয়েছে মান্নাবাবু, তো ছুঁড়ে দিয়েছে আমি দেখতে পাইনি, তো ছুঁড়ে যখন দিয়েছে আনার দায়িত্ব আমার, তাই তো? তোমার কোনো রিস্ক নেই। লজেন্স পেয়েছ, একটা লজেন্স খাও, শুরু করো, একটা লজেন্স ছিঁড়ে খাও, কিচ্ছু হবে না। সব দাদু ওদিকে চলে গেছে, এখন তুমি শান্ত হবে, লজেন্স খাওয়া, চুপচাপ বসে থাকো, আমি আসলে কারবার যাবে। আমি বলটা নিয়ে আসি, ওকে? মিউজিক। এই ভাইয়ের সেই ছুড়ে দেওয়া বলটি ম্যাজিশিয়ান যাচ্ছে আপনাদের কাছে, সেই বলটিকে নিয়ে আসার জন্য দেখা যাক তার কাছে বলটি আছে। উনি চেষ্টা করছেন সেই বলটি যেখানে ছুড়ে দিয়েছে সেখান থেকে নিয়ে আসার জন্য। সবাই বসে থাকলে কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে ম্যাজিশিয়ান আপনাদের মাঝে পৌঁছে গেছে। এই বিষয় নিয়ে কলকাতা হবে, ম্যাজিশিয়ানের আপনাদের মাঝে পৌঁছে গেছে সেই ভাইয়ের ছুড়ে দেওয়া বলটি নিয়ে আসার জন্য। ম্যাজিশিয়ান আপনাদের মাঝে পৌঁছে গেছে। এরকম অনেক অনেক সুন্দর সুন্দর মজাদার খেলা আপনাদের সঙ্গে আমরা আজকে এই মঞ্চে এই সুন্দর সন্ধ্যায় শেয়ার করবো। আপনাদের সহযোগী দেখাতে হবে কেন? আরে ভাই দেবো, থ্যাংক ইউ, সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ। এরপরে আরও অনেক শিল্পীরা আছে, তাদেরকে আমরা ডেকে নেব। ভয় পায় না তো? না, একদম ভয়ের কিছু নেই। ম্যাজিক মানে কি? বিজ্ঞান, সায়েন্স, ভয় করতে নেই। হ্যাঁ ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না। তোমার যে বন্ধু হয় তাকে লজেন্সটা খাওয়াবে, ওদের জাদুর লজেন্স। আমিও খেয়েছি, তোরাও খা, ঠিক আছে? চল, হ্যাঁ আস্তে আস্তে যাও, হ্যাঁ ওকে। হ্যালো হ্যালো, বসে বলো, এবার বসে বলো। আরেকটি ম্যাজিক দেখাচ্ছি, তারপরে আবার নিত্য ফিরে আসবো, তাই তো?